আর আজকে দেখাবো একটা প্রপার্টি দেখাবো জমি হ্যাঁ আজকে জমি দেখাবো লো বাজেটে জমি দেখাবো কিন্তু না বেশি লো বাজেট না যেখানে সম্ভ্রান্ত এরিয়ায় মোটামুটি আপনি কুড়ি লাখ পঁচিশ লাখ টাকা এরকম টাইপের রেট চলছে তা আজকে কিন্তু আমি একটু কম বাজেটে দেখাবো এবং ঠিক সেই এরিয়ার কাছাকাছি আমি দেখাবো এটা আছে রবীন্দ্রনগর রবীন্দ্রনগরটা কোথায় রবীন্দ্রনগরটা হচ্ছে আপনার যেটা আমাদের আমরা মালঞ্চ বলি মালঞ্চ রোড মালির বাগান অনেকেই চেনেন তা মালির বাগানটা জাস্ট পার হলেই কিন্তু যে আপনার রবীন্দ্রনগর আর এই জমিটা আছে রবীন্দ্রনগরে আছে আস্তে আস্তে যাগুলো হচ্ছে এবং দেখুন দূরে দূরে প্রচুর বাড়ি কিন্তু আছে এবং এখান থেকে ঠিক আগে আসবেন আগে আসলেই কিন্তু মোটামুটি জমি হয়ে যাবে আপনার কুড়ি লক্ষ টাকা পার কাঠা হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন মালঞ্চ রোডে চলছে পঁচিশ লাখ টাকা কাঠা এবং তার ভিতরে মালির বাগানে এরিয়ায় চলছে কুড়ি লক্ষ টাকা পার কাঠা চলছে তা সেই রকম টাইপের এরিয়ায় আমি একটা কম পয়সার মধ্যে জমি দেখাচ্ছি এই জমিটা দু কাঠা চারশো টাকা দেখুন টোটালি পাঁচিল দিয়ে ঘেরা আছে কলম পিলার দিয়ে উঁচু কলম পিলার দিয়ে করা আছে এই জায়গাগুলো নতুন করে প্লটিং করা হচ্ছে প্রপার্টিটা এখান থেকে স্টেশন কিন্তু আপনি হেঁটে মোটামুটি পনেরো মিনিট লাগবে পারে এক কিলোমিটার থেকে একটু বেশি হবে আর মেন রোড হচ্ছে হেঁটে জাস্ট তিন মিনিট লাগবে তিন থেকে চার মিনিট লাগবে এইচ থার্টি ফোর যেখানে আপনার মিলেনিয়াম ডায়াগনস্টিক সেন্টার আপনারা অনেকেই চেনেন মিলেনিয়াম ডায়াগনস্টিক সেন্টার থেকে কিন্তু মাত্র মিনিটের হাটা পথে আপনি এই প্রপার্টিটা পৌঁছে যেতে পারবেন গাড়ি কিন্তু আপনার একদম ঢুকে যাবে গাড়ি ঢুকবে সব সমস্ত রকম গাড়ি আপনার বাড়ির সামনে ঢুকবে মানে আপনি যদি যাচ্ছেন যে একটা বারাসাতের মধ্যে কম দামে একটা ভালো জমি কিনবেন প্রপার লোকেশনে কিনবেন আর সবচেয়ে বড় কথা যেটার উপর আমি সবচেয়ে বেশি জোর দিই সেটা হচ্ছে পরিবেশ প্লাস কানেকটিভিটি দুটো কানেকটিভিটি কিছুটা দুর্দান্ত কারণ আপনি হেঁটে তিন চার মিনিটের মধ্যে বাস স্টপ পেয়ে যাচ্ছেন আপনি স্টেশন পেয়ে যাচ্ছেন এখান থেকে সামনে গিয়েই তা সমস্ত রকম সুযোগ সুবিধা আপনি পাবেন প্রপার্টি দু দাম রাখা হয়েছে মালিকের আস্কিং আছে চোদ্দ লক্ষ টাকা করে পার কাঠা চোদ্দ লক্ষ করে পার কাঠা রিপিট করে দিলাম যদি প্রপার্টি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নেবেন আর যদি প্রপার্টি মানে কোনো কিছু বিক্রি করতে চাইছেন তাহলে অবশ্যই বাড়ির ফটো ভিডিওগুলো আমাদেরকে করে পাঠাবেন তাহলে আজকের জন্য এইটুকুই আবার কালকে দেখা হবে